思うけど。ঝড় বৃষ্টি শুরু হলো কেন রে বাবু? হ্যাঁ, চারপাশটা এরকম উথাল পাথাল করছে, কি ব্যাপার বুঝতেও তো পারছি না। দেখি কি হচ্ছে। ও বাবা, পেকো আবার এটা কিরকম জামা! হ্যাঁ, এটি কোথায় যাচ্ছি রে পেকো? এটি কি পরেছিস? হ্যাঁ, নিজেকে না আমাকে ইন্দুর, তুই নিজেকে কি এই জামাটা পরে ময়ূর মনে করছিস নাকি বল দেখি? তোকে তোকে একটা কথা মনে করিয়ে দিই, ময়ূর যখন পেকন তোলে তখন ময়ূরের পিছনটা ফাঁকা, সেরকম তোরও জামার সামনে ঢাকা পিছন ফাঁকা, তাই বুঝতে পেরেছিস তো নিজেকে ময়ূর ভাবার কোনো কারণ নেই। কিন্তু এখানে কি হচ্ছে রে? আচ্ছা বেশি কথা বলবো না, একটু ভালোবেসে কথা বলি। বলছি দাদা ভাই, হ্যাঁ দাদা ভাই, এটা সদ্যজাত বাটিগুলো এখানে কি করছে? আচ্ছা জ্ঞানেশ্বরীর মুখের মতো এত বড় একটা বাটি নিয়েছিস, নিয়ে ওতে কি হচ্ছে দাদা ভাই? তুই আমার জন্য কিছু বানাচ্ছিস নাকি রে? একটু বল না কি বানাচ্ছিস, কাউকে বলবো না, তুই বিশ্বাস কর, একদম প্রমিস, কি বানাচ্ছিস রে এগুলো তুই? হ্যাঁ, এই যে কাদের মাথা গোল গোল করে ঘুরিয়ে দিচ্ছিস, ও তো মাথা ঘুরে যাচ্ছে। এখন তো নাগরদোল্লা 50 টাকা নেয় কিন্তু এতক্ষণ ঘোরায় না, তুই আবার বিনা পয়সায় ওদেরকে এতক্ষণ শুধু শুধু ঘোরাচ্ছিস কেন রে? এই দাদা ভাই, তুই কথা বলছিস না কেন বলতো? এই জন্য তো রেগে আমি তোকে পেকো বলি, এই তো দেখবার লোকজন বলবে পেকো বলতে নেই, পেকো বলতে নেই। কিন্তু কি বলবো বল, তোকে তোকে দেখ তখন থেকে বলছি তুই আমাকে কথা বলছিস না আমার সাথে। বলছি দাদা ভাই, এইগুলো ভিতরে কি আছে একটু দেখি। এটি বাবা, এ বাবা গো, এটি কেমন একটা দেখতে লাগছে, ওটা তো ম্যাঙ্গো। বাবা, ড্রয়ার নিজে নিজেই খুলে যাচ্ছে নাকি? না না, লোকজন খুলছে। এখানে আবার একটা বাটি আসছে বাবা, একটু ওদের থেকে একটু একটু বড় বাটি, এই পেকোর মতো এই বাটিটা। বাবা, চামচ পছন্দ হচ্ছে না রে, চামচ নিয়ে কি করছে দাদা? ও যে আমাকে দিচ্ছে, সেটি তো ম্যাঙ্গো মনে হচ্ছে দেখি, আমাকে দিচ্ছে। একটু করে দে বুঝেছিস তো, নইলে আবার কালকে ওই যেরকম দেখতে লাগছে ওইরকমই দেখতে আবার জিনিসপত্র হলে আবার মুশকিল। তুই নিজেই খেয়ে নিচ্ছিস রে, আমাকে দিলি না রেখে দিলি। দেখো দেখো, একটু দেখ, খাই দেখ, কখন থেকে বসে আছি। দুধ না খেলে হব না ভালো ছেলে, কিন্তু আমি তো দুধ খাই না, দুধ খেলেই তো আবার গন্ডগোল হয়। এই ডাক্তার আঙ্কেল বারণ করেছে দুধ খেতে, দুধ খাই না আমি কোনো দিন, তাই জন্য কিন্তু এই যে আমটার মধ্যে দুধ মিশিয়ে দিল, এটা হচ্ছেটা কি সেটাই তো বুঝতে পারছি না। যেমন মা তার তেমন ছেলে, যতক্ষণ না জিনিসটা তৈরি হয় তার আগে বুঝতেই পারি না কি হচ্ছে না হচ্ছে। এই দাদা ভাই, একটু মুখে বললে খুব সুবিধা হয়ে যায় আর কি, যে কি হচ্ছে না হচ্ছে। এই যে এখানে হচ্ছে সদ্যজাত বাটিগুলোতে একটু চিনি আছে, চিনি আছে, দই আছে, গুঁড়ো দুধ আছে, মানে ভালো বাবার পয়সার ধ্বংস হচ্ছে আর কি। এই আর কি, যাই হোক, ছেলে আর মা মিলে শুরু করেছে আর কি ধ্বংস অভিযান। যাই হোক, এখানে চলে গেছে চিনি, মানে এইটা তো কোনো মতে আমার জন্য কিছু হচ্ছে না, বুঝতেই পারছি। কিন্তু যাই, উপাস থেকে এলে একবার দেখে আসি, চারদিকে এদিক ওদিক সেদিক দেখতে দেখতে না মুশকিল হয়ে গেছে, না কেউ আসেনি দেখে এলাম আর কি। যাই হোক, বলছি দাদা ভাই, জ্ঞানেশ্বরীও কোথাও নেই আশেপাশে, তুই একটু আমাকে মঞ্চ দিয়ে দে। ওটা আবার কিরকম বাটি রে, যা রাস্তা খারাপের মতো এত বড় বড় গর্ত, এটা এবার কি হবে? এবার এটা এটি কি দিচ্ছে রে? এটি গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছে। বলছি এইসব খেলে তো কালকে তো উঠতে পারবি না, আর এই এত দুধ, গুঁড়ো দুধ, তারপরে কীসব দিয়ে। ওই বাবা, এই তো রাখবে কি, নিজে খেতেই ব্যস্ত, যতক্ষণ চাকতে চাকতে দেখবো বাটি শেষ হয়ে গেছে। বলছি দাদা ভাই, ওই পাশে কখন থেকে তো ওই ম্যাঙ্গোটা একটু তুলে রেখে দিয়েছিস, তা আমাকে দিয়েই দে দেখ, কখন থেকে বসে আছি। তুই এখানে দিয়ে দিলে আমি আবার অন্য চারপাশ দেখতে যাব, কে কি খাচ্ছে না খাচ্ছে, এখানে তো দেখ না দেখে আছে। এখন আবার চুল করছে মা গো। যাই হোক,
একটু দেখি আসি জাদুঘর, বুঝেছিস? তুই জাদুঘর ওদের মাথা ঘোরাতে থাকে কেন, কি এত ঘুরছে ঘুরছে দেখতে দেখতে? এই রে, এরা বেচারা ঘুরে আর মাথা ঘুরে চিটে গেছে। এ বাবা, আবার সুন্দর সুন্দর থালা, না থালা বাটি কেন হতে যাবে, সুন্দর সুন্দর বাটি আসছে, কিন্তু কি হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। তুই আমাকে দিবি বেগুন না দিবি না বল দেখি, তাহলে আমি চলে যাচ্ছি বলে দিলাম। ওরা ছা, এটা আবার কি হচ্ছে? বাবা রে বাবা, যেমন রূপ তার তেমন রং হয়ে যাচ্ছে। বাবা রে বাবা, বলছি যে দাদাভাই ছেড়ে দে, আমি আর খাবো না ওটা, কেমন একটা দেখতে লাগছে বুঝেছিস। এ তুই কি বানাচ্ছিস সেটাই তো বুঝতে পারছি না। আমি তো আবার জানিস যে একটু খাবার দাবার নিয়ে একটু মেনটেন আর কি, সব কিছু খাই না, ওইটা আমি আর খাবো না বুঝেছিস।